স্কুলের জয়েন করা দরকার ছিল, আজকে মেশিন বানাবো। চলো, তো আগে বলো আমাকে, আগের দিন ট্রান্সফরমার থেকে যা যা কোশ্চেন ছিল সব ক্লিয়ার হয়েছে? মোটামুটি মোটামুটি ট্রান্সফরমার সম্বন্ধে একটা বেসিক ধারণা এসেছে অর্ণব? হ্যাঁ স্যার, বেসিকটা ঠিক আছে। ব্যাস এটাই আমাদের দরকার, আর বেশি কিছু এখানে নেই তোমাদের। হ্যাঁ, আজকে হচ্ছে ডিসি মেশিন। ডিসি মেশিন হয়ে গেলে তারপর সেল সম্বন্ধে বলবো, সেল ব্যাটারি কী জিনিস। তো দেখি ডিসি মেশিন কতক্ষণ লাগে। তো এগুলো থেকে তোমাদের জাস্ট বেসিক ধারণাই আছে, এমন কোনো ডেপথে কোনো কিছু নেই, জাস্ট ওভারভিউ। দেখো ডিসি মেশিন, আমরা অ্যাকচুয়ালি মেশিন বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ মেশিন? যেটা আমাদের কাজকে ইজি করে দেয়, রাইট? যেটা আমাদের কাজকে ইজি করে দেয়। তাহলে আউটপুট ইকুয়ালস টু ইনপুট মাইনাস লসেস যদি আমরা বলি, কি হচ্ছে? এটাই আমাদের ডিসি মেশিন, রাইট? নট অনলি ডিসি মেশিন, ফর এভরি মেশিন এটাই কিন্তু, আমরা যদি একটা মেশিন হই মানে মানুষ, তাহলে আমরা যেটা ইনপুট করছি, আমাদের ইনপুটটা কি পুরোটাই আউটপুট হয় না, কিছুটা এনার্জি হিসাবে আমাদের শরীরে কাজে লেগে যায়, তার মানে এখানে সেটাই লসেস। তার মানে একটা মেশিনে আমরা বলতে পারি যে ইনপুট ইকুয়ালস টু আউটপুট প্লাস লসেস। ব্যাপার একই, তো এটাই অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে, এই দুটো, এই দুটো একই জিনিস। এবার ডিসি মেশিন আর মোটর কী জিনিস? দেখো মেশিন অ্যাকচুয়ালি একটাই, মেশিনকেই আমরা কখনো বলি মোটর, কখনো বলি জেনারেটর। মেশিনকে আমরা কখনো বলছি মোটর, কখনো বলছি জেনারেটর। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি, কাজটা কি হচ্ছে বোঝো। ধরো এটা আমাদের একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে আমি দুটো প্রপেলার লাগিয়ে দিলাম। এটা যদি আমাদের ইনপুট হয় আর এটা যদি আমাদের আউটপুট হয়, এটা যদি ইনপুট আর এটা যদি আউটপুট হয়, তাহলে আমরা এটাকে কী বলবো, মোটর। ওকে, তার মানে ইনপুটে আমি কী দিয়েছি, ইলেকট্রিক এনার্জি থেকে এখানে কি হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তুমি ইলেকট্রিসিটি দিয়েছ, ফ্যানটা ঘুরছে, সো দিস ইজ আ মোটর। এই সেম মোটরকেই যদি তুমি কোনোভাবে এই পাখাটাকে ঘোরাতে পারো, সেটা তুমি কীভাবে ঘোরাবে তোমার ব্যাপার, কিন্তু তুমি যদি ঘোরাতে পারো পাখাটাকে, তাহলেই তুমি তখন এটা তোমার ইনপুট হয়ে যাবে আর এটা তোমার তখন আউটপুট হয়ে যাবে। তার মানে তুমি যদি কোনোভাবে পাখাটাকে ঘোরাতে পারো, তুমি আউটপুটে কী পাবে, ইলেকট্রিক। তাহলে দ্যাট মিনস এখানে কী হচ্ছে, ফর জেনারেটিং অ্যাকশন মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল হচ্ছে, এটা হচ্ছে আমাদের জেনারেটিং অ্যাকশন। বলো বুঝলে কী বললাম? হ্যাঁ, এবার দেখো তাহলে ডিসি মেশিন বলতে আমরা মেশিন বলতে মোটর বা জেনারেটরকে বোঝাই। মোটরের ক্ষেত্রে কী হচ্ছে, মেকানিক্যাল ইনপুট, ইলেকট্রিক্যাল আউটপুট, আর সরি মোটরের ক্ষেত্রে উল্টো বললাম আমি, মোটরের ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক্যাল ইনপুট আর আউটপুট কী, মেকানিক্যাল। আর জেনারেটরের ক্ষেত্রে মেকানিক্যাল ইনপুট, আউটপুট হচ্ছে ইলেকট্রিক্যাল, কারণ জেনারেটরে আমরা কি ইলেকট্রিসিটি প্রডিউস করছি। সো
এই হচ্ছে ব্যাপার। তো একটাই ডিভাইস, তার মানে মোটর জেনারেটর আলাদা কিছু নয়, ডিভাইস একটাই, দুটো দুরকমভাবে কাজ করে। ওকে, এবার দেখো, তাহলে এই ডিসি মোটর বোঝার আগে আমাকে বুঝতে হবে ডিসি মেশিন বা মোটর কি করে ঘোরে, তাই না? বা টর্ক কি করে প্রডিউস হয়, টর্ক কি করে প্রডিউস হয় ফর এ ডিসি মোটর। তো ডিসি মোটরে যে টর্ক প্রডিউস হয় সেটাকে বলি আমরা ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক কি করে প্রডিউস হয় ভালো করে বোঝো। চেঞ্জ ইন পোলের কনসেপ্টটা মনে আছে তো, মানে ইয়ের কনসেপ্টটা যেটাকে আমরা বলি, মানে কোনো একটা কয়েলের মধ্যে যদি আমরা এসি সাপ্লাই দিই কি হবে কয়েলটা, বা কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে যদি আমরা এসি সাপ্লাই দিই কি হবে, পোলটা কি হবে, যে পোল এন পোল এস পোল কি করবে, বলো। এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে তো চেঞ্জ হবে পোলটা, এক্স্যাক্টলি, আর ডিসি ক্ষেত্রে একটা সেম থাকবে। হ্যাঁ, ডিসিতে ফিক্স থাকবে, এসিতে দিলে এই পোলটা চেঞ্জ হবে, মানে অল্টারনেটিং ফোর্স পোল ক্রিয়েট হবে, পোল এস পোল এস পোল এন পোল, এটা কন্টিনিউয়াস চেঞ্জ হবে। তাহলে দেখো কি করে টর্ক প্রোডাকশন হয় ভালো করে বোঝো। ডিসি মোটর অ্যাকচুয়ালি কিন্তু দেখতে কেমন হয় দেখো, একটু দেখাই তোমাকে। ঠিক আছে, এটা দাঁড়াও, এটার থেকে একটু ভালো ফটো বের করি একটা। সবই ডিসি মোটর, যেটা দেখে তুমি ভালো বুঝতে পারবে ওটাই আমি বের করতে চাইছি। হ্যাঁ, দাঁড়াও, এটা কি করেছে, মোটরটাকে সামনে থেকে কেটে দিয়েছে, তার মানে এটা সামনের দিকে আরো ছিল, এটাকে কেটে দেওয়া হয়েছে। তাহলে এই যে এগুলো হচ্ছে মোটরের পোল, আর এটা ভেতরে এই জিনিসটা ঘোরে, এটা হচ্ছে আর্মেচার। ওকে, এই ভেতরে এটা ঘোরে আর্মেচার। এবার এটা ঘোরে কি করে ঘোরে, তাহলে দেখো এই আর্মেচারটাকে আমি, এটা গোল আর্মেচার আছে তো, আমি একটা লম্বা আর্মেচার নিচ্ছি, ব্যাপার একই, ঠিক আছে। খুব শর্ট ফর্মে বলবো তোমাকে, সুন্দর বুঝে নেবে। হ্যাঁ, এবার আমি এখানে একটা আমার এখানে কে ঘুরবে, আমার এখানে এ ঘুরবে,
ওখানে যেমন ওই বোল্টটা ঘুরছিল একই ব্যাপার, ওই ভেতরে আর্মেচারের গায়েও কন্ডাক্টর থাকে, আমি এখানেও কন্ডাক্টর জড়িয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা আমার আর্মেচার, এ ঘুরবে, নো ইস্যু, বুঝো। এখানে যদি আমি ডিসি সাপ্লাই দিই, তার মানে ডিসি মোটর মানে ডিসি দিতে হবে, ডিসি দিলাম। আবার এখানেও ডিসি দিলাম। তাহলে এটা হচ্ছে এই বাইরের পার্টটাকে বলা হয় ফিল্ড ওয়াইন্ড, এটাকে বলা হয় ফিল্ড, মানে স্টেটার পার্টটাকে, যে পার্টটা দাঁড়িয়ে থাকে এটাকে বলা হয় ফিল্ড সাপ্লাই। বা এক্সাইটেশন বলা হয় এটাকে, এটাকে আমরা বলি এক্সাইটেশন। আর এটা হচ্ছে আমাদের আর্মেচার, দিস ইজ আর্মেচার, ওকে। আর্মেচারটাও কী করবে, রোটেট করবে। আর এটা হচ্ছে আমাদের আর্মেচার সাপ্লাই। তাহলে আমরা দেখলাম ডিসি মোটরে মিনিমাম দুটো সাপ্লাই দরকার, কেন দেখো ভালো করে বোঝো। এটা যদি জেনারেটর হয়, এটা যদি জেনারেটর, আগে দেখো, আগে এইটুকু বোঝো আগে, এখানে এই ফিল্ড সাপ্লাইতে আমি সাপ্লাই দিলে কী হবে বলো তো, এই ফিল্ডে সাপ্লাই দিলে কী হবে, এখানে যদি আমি সাপ্লাই দিই, এই যে যে এখানে কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করে এই কয়েলে যাবে, এই কয়েল থেকে আবার এইভাবে এই কয়েলে আসবে, তাহলে এইভাবে দুটো, এইভাবে যদি দুটো ইয়ে থাকে, এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক, তাহলে এয়ার মিডিয়ামে ফ্লাক্স কি এন পোল থেকে এস পোলে যায়, তাই না বলো? তাহলে এখানে যদি আমি সাপ্লাই দিই কি হচ্ছে বলো তো, এখান থেকে কারেন্ট এন্টার করছে, এখান থেকে কারেন্ট এন্টার করছে, তার মানে কি কারেন্ট এন্টার করছে মানে এই ডাইরেকশনে ফ্লাক্স যাবে, রাইট? দিস ইজ দ্য ফ্লাক্স ডাইরেকশন। তাহলে এটা যদি ফ্লাক্স ডাইরেকশন হয়, তাহলে এটা এন পোল হলে এটা এস পোল তো, নাকি? এই দিক থেকে ফ্লাক্স যাবে এইভাবে, রাইট হ্যান্ডটাকে নাও আর এখানে বসিয়ে ওপর দিয়ে নাও, এভাবে করলে বুঝতে পারবে, এখানে তোমার রাইট হ্যান্ডটাকে এই বারের মধ্যে রাইট হ্যান্ডটাকে নাও, তাহলে বুঝতে পারবে থাম থাম তোমার এই দিকে রিপ্রেজেন্ট করছে। দেখো চারটে আঙ্গুলকে জড়িয়ে ধরো রাইট হ্যান্ড দিয়ে, তাহলে দেখবে যে থাম তোমার রিপ্রেজেন্ট করছে কি দিস সাইড। যদি থাম এইদিকে রিপ্রেজেন্ট করে, তার মানে এটা এন পোল, এটা এস পোল, তার মানে এখানেও কী হবে, এখানেও কী হবে, যখন এইখানে কারেন্ট এন্টার করছে, তাহলে আমি যদি ধরি আপওয়ার্ড ডাইরেকশানে ফ্লাক্স যাচ্ছে, আপওয়ার্ড ডাইরেকশানে ফ্লাক্স যাচ্ছে, রাইট? তাহলে এটা আমার এস পোল, এটা এন পোল, আর এই ভেতর থেকে কে পাস হচ্ছে, ফ্লাক্স পাস হচ্ছে, বলো এইটুকু কি বুঝেছো অর্ণব? হ্যাঁ, এই ভেরি বেসিক পার্টগুলো ইলেকট্রিক্যালের ছেলেরা জানে, যে তোমাদেরকে ভালো করে একটু জানতে হবে তোমাকে। তাহলে যখন এরকম করে ফ্লাক্সটা যাচ্ছে, এইবার এইবার এন পোল এস পোল ক্রিয়েট করলো, এবার আমি যদি এখানে ডিসি সাপ্লাই দেই, তাহলে এখানে কী ক্রিয়েট হবে, এই দণ্ডটার মধ্যেও তো এন পোল এস পোল ক্রিয়েট হবে, তাই না বলো? হবে এইভাবে কারেন্ট ফ্লো করছে, এইভাবে এই যে কারেন্ট এন্টার করছে, তাহলে এইভাবে যদি কারেন্ট এন্টার করে, তাহলে এখানেও কী হবে, যে আপওয়ার্ড ডাইরেকশানে ফ্লাক্স ফ্লো করবে, তাহলে আপওয়ার্ড ডাইরেকশানে যদি ফ্লাক্স ফ্লো করে, তাহলে এটা চুম্বকের ভেতরে কী হয়, এস থেকে এনের দিকে যায়, তাই না? চুম্বকের বাইরে এন থেকে এস, চুম্বকের ভেতরে এস থেকে এন, বাইরেরটা এই ডাইরেকশানে এদিকে যাবে, যে এন থেকে এস, আর ভেতরে কি এস থেকে এন, বোঝা গেল তো? এবার তুমি আমাকে বলো, এই যে এখানকার এস পোল আর এই যে এন পোল, এরা দুজন কি করবে, একে অপরকে রিপেল করবে তো? হ্যাঁ, তাহলে এটা এইদিকে আসলো, আবার এই এন পোল এ রিপেল কেন অ্যাট্রাক্ট করবে, ভুল বললাম তো, সরি সরি,
রিপল না তো অ্যাট্রাক্ট করবে, এন পোল এস পোল সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, রাইট? তার মানে এটা এন পোল এস পোল এই দিকে এটা অ্যাট্রাক্ট করবে, এই যে এই এন পোলকে এই এস পোল অ্যাট্রাক্ট করবে, আবার এই এস পোলকে এই এন পোল অ্যাট্রাক্ট করবে, সেমভাবে এই এস পোলকে কী করবে, রিপল করবে, আবার এই এন পোলকে রিপল করবে, তাহলে এইভাবে ঘুরবে, ক্লকওয়াইজ রোটেশন হবে তো, বলো ক্লকওয়াইজ রোটেশন হবে কি? দেখো এখানে এসপোল আছে, এরকম ভাবে যদি আর্মেচারটা থাকে তাহলে হবে। হ্যাঁ, তাহলে এইভাবে এইখানে যখন এস এর মধ্যে গেল তার মানে কি হচ্ছে, দেখো আমি আরেকবার এখানে একটু এঁকে দেখাই ব্যাপারটাকে। লেট হয়ে গেল অনেক, দেখো নজিবুর তুমি আমাকে একটা জিনিস বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা কি করলাম ডিসি মোটরের, আমরা ইলেকট্রোম্যাগনেটিক টর্ক কি করে প্রডিউস হয়, মানে অ্যাকচুয়ালি ডিসি মোটরটা ঘোরে কি করে সেটা আজকে দেখছি। ওকে, দারুণ ইন্টারেস্টিং জিনিস, দেখো জানো কি করে ঘোরে একটা মোটর, হাউ এ মোটর ইজ রোটেট? ম্যাগনেটিক ফিল্ডের কিছু ব্যাপার আছে নাকি স্যার? একদম, ম্যাগনেটিক ফিল্ডের অবশ্যই ব্যাপার আছে। দেখো তাহলে কি হচ্ছে আর একটু বলে নিই একবার, এই যে এখানে আমি এইভাবে আমি কি করেছি, পোল ক্রিয়েট করেছি, দেখো আমি যদি এইভাবে এখানে তার জড়িয়ে দিই, এখানে যদি আমি এইভাবে তার জড়িয়ে দেই আর এখানে যদি ডিসি সাপ্লাই দেই কি হবে বলতে পারবে? স্যার ফ্লাক্স তৈরি হবে স্যার। হ্যাঁ ফ্লাক্স তৈরি হবে, তার মানে এইখানে ফ্লাক্স তৈরি হবে, তার মানে এইগুলো তো একটা এক একটা দণ্ড মানে মেটাল শিট, তার মানে এখানে কি পোল ক্রিয়েট হবে না, একটা এন পোল এস পোল। দেখো তুমি যদি এটাকে এইভাবে ধরো, এই যে এই জিনিসটাকে যদি তুমি তুমি একটা পেন নাও, পেন নিয়ে পেনের গায়ে যদি কলম জড়িয়ে দাও, দেখো আপওয়ার্ড ডাইরেকশনে ফ্লাক্সটা ফ্লো করবে, জানো তো এখান থেকে যদি কারেন্ট এন্টার করে তাহলে কি আপওয়ার্ড ডাইরেকশনে ফ্লাক্স ফ্লো করবে না, সেমভাবে এখান থেকে কারেন্টটাকে এন্টার করাও, দেখো আপওয়ার্ড ডাইরেকশনে ফ্লাক্স ফ্লো করবে, কি বললাম বুঝেছো কি? ভিডিওটা আজকে অন হচ্ছে না, তার কারণ হচ্ছে আমি না হলে ভিডিওটা অন করে দেখাতাম, ডিজেবল করা আছে ক্যামেরাটাকে OBS এর ক্যামেরা দিয়ে। ডান হাতটাকে নাও, তোমার ডান হাতটাকে, ডান হাতটাকে নিয়ে একটা পেন নাও, ডান হাতের প্রত্যেকটা আঙ্গুল এই পেনের ওপরে বসিয়ে দাও, দেখো এই এই এটা যদি তোমার, এটা যদি তোমার চারটে আঙ্গুল হয়, যে এই চারটে আঙ্গুলকে যদি এইভাবে বসাও, দেখো থামটা আপওয়ার্ড ডাইরেকশন দিচ্ছে, থাম আপওয়ার্ড ডাইরেকশন দিচ্ছে, দিস ইজ আ কারেন্ট ডাইরেকশন, দিস ইজ আ ফ্লাক্স ডাইরেকশন, তাহলে এটা যদি কারেন্ট হয় এটা ফ্লাক্স, সেমভাবে এখানেও এটা যদি আমাদের কারেন্ট হয় আপওয়ার্ড ডাইরেকশনে ফ্লাক্স, তার মানে এই ভেতরে এয়ার মিডিয়াম আছে, এয়ার মিডিয়ামে ফ্লাক্স কি এন পোল থেকে এস পোলের দিকে ফ্লো করবে, এটা এন পোল হলে ওপরেরটা এস পোল হবে, এটা জানো কি এয়ার মিডিয়ামে ফ্লাক্স কোন দিকে ফ্লো করে? দেখো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে ফ্লাক্স ফ্লো করে হচ্ছে এস পোল থেকে এন পোলের দিকে, কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বাইরে ফ্লাক্স ফ্লো করে এন পোল থেকে এস পোলের দিকে, তার মানে এটা কি যে মাঝখানে মিডিয়ামটা হচ্ছে এয়ার মিডিয়াম, তাই মাঝখানে মিডিয়ামটা যেহেতু এয়ার মিডিয়াম তাই ফ্লাক্স কি এন পোল থেকে এস পোলের দিকে ফ্লো করবে, কি বললাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ,
এবার এই ফ্লাক্স তো পাস হচ্ছে, আমি এই ফ্লাক্সের মধ্যে কি করলাম, এইভাবে আরেকটা একটা রোটেটিং ডিভাইসকে এইভাবে রেখে দিলাম, এ রোটেট করছে, ফ্রি টু রোটেট করবে, এবং এর গায়ে এইভাবে কন্ডাক্টর জড়িয়ে দিলাম এইভাবে। তাহলে এর গায়ে যদি আমি কন্ডাক্টর জড়িয়ে এখানে ডিসি সাপ্লাই করে দিই, তাহলে এখান থেকেও আবার কি হবে, এই ডাইরেকশানে আপওয়ার্ড ডাইরেকশানে ফ্লাক্স গেলে এটা এস পোল, এটা এন পোল ক্রিয়েট হবে, এই যে ম্যাগনেটের ভেতরে, এটা ম্যাগনেটের ভেতরে ফ্লাক্স কি এস পোল থেকে এন পোলের দিকে যায়। তুমি একটা পেন নাও, দেখো পেনের ভেতরের দিক দিয়ে যদি তুমি ভাবো, তাহলে এস পোল থেকে এন পোল এই দিকে যাবে, এইভাবে ফ্লাক্স যাবে। তাহলে এটা যদি এন পোল, এটা এস পোল হয়, আর এটা এস পোল এন পোল, তাহলে এই এন পোল এই এস পোলকে কী করবে, অ্যাট্রাক্ট করবে, আবার এই এস পোল এই এন পোলকে অ্যাট্রাক্ট করবে, আবার এই এস পোলকে কী করবে, রিপাল করবে, আবার এই এন পোলকে রিপাল করবে, মানে কী করবে, রিপাল করবে বলতে একজন অ্যাট্রাকশন ফোর্স দেবে, একজন রিপাল আকর্ষণ করবে করবে স্যার। হ্যাঁ, তাহলে ভালো করে বোঝো, আমি প্রথমে বাইরে ডিসি সাপ্লাই দিয়ে পোল ক্রিয়েট করলাম, ফিক্সড পোল, তারপরে ভেতরে একটা দণ্ড নিলাম, ওই দণ্ডটার মধ্যে ডিসি সাপ্লাই দিয়ে আবার পোল ক্রিয়েট করলাম, এস পোল এন পোল। এবার আমি দেখতে পেলাম যে এই এন পোল যখনই ক্রিয়েট হয়ে গেল, এই এস পোল কী করছে, এই এন পোলকে টানছে এদিকে। তাহলে টানার পর এটা যখন এইদিকে টেনে এখানে চলে যাবে, মানে এই রকম পজিশানে যখন চলে যাবে, দেখো যখন এই রকম পজিশানে চলে যাবে, ভালো করে বুঝবে, এটা ক্লাস করে করে এটা অভ্যস্ত হয়ে গেছে, অনেক ফাস্ট হয়েছে এখন স্যার। হ্যাঁ হ্যাঁ, ছবি আঁকাটা এখন অনেক অনেক, এখন বিশাল রিলায়েবল, আমি সারাদিন পড়াচ্ছি, আমি এখন কলেজও ছেড়ে দিয়েছি জানো তো, আমি কলেজ এখন আর পড়াচ্ছি না, কলেজ ছেড়ে দিয়েছি, কলেজে ওই সব পড়িয়ে আর ভালো লাগে না আমার, এখন বেকার কাজ। দেখো তাহলে এরকম পজিশনে চলে আসবে না নজিবুর, এটা এস আর এটা এন হয়ে যাবে, এইখান থেকে ঘুরে দেখো একবার উল্টো হয়ে এখানে চলে আসবে, তাই তো সবাইকে বলছি, বুঝতে পারছো তো কি হলো, তাহলে এটা এস এটা এন, এই যে একবার রোটেশন হয়ে মানে এখান থেকে ঘুরে যখন এইখানে আসলো, এখানে এসে এরকম পজিশন হবে তো, ক্রিয়েট হবে তো, অন্য যখনই এরকম ক্রিয়েট হবে, তাহলে তো এটা চুম্বক, তাহলে এরা কি হবে, একে অপরকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, তাহলে কি এখানে চুম্বক কি একে অপরকে যখন অ্যাট্রাক্ট করে, মানে বিপরীত মেরু যখন অ্যাট্রাক্ট করে নেয়, তাহলে এটা এন পোল এটা এস পোল যদি অ্যাট্রাক্ট করে নেয়, তাহলে কি এরা কি ছাড়বে, এরা এত ম্যাগনেটিক লকিং ক্রিয়েট করে ফেলবে, তাই না, লকড হয়ে যাবে। তাহলে তোমার কি দরকার, মোটরটার কন্টিনিউয়াস রোটেশন দরকার না, তোমার কি দরকার, মোটরটা একবার ঘুরলে হবে নাকি তো কন্টিনিউ ঘুরতে হবে বলো, কন্টিনিউ ঘুরতে হবে। তাহলে আমি কি দেখলাম যে আমি যদি এখানে ডিসি সাপ্লাই দেই, আমি যদি এখানে ডিসি সাপ্লাই দেই, তাহলে মোটরটা একবার ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমি চেষ্টা করলাম এখানে এসি দিব, তাহলে এখানে এসি দিলে যখনই যে মুহূর্তে এই এন পোল এস পোল লকিং হবে, সেই মুহূর্তেই কি হচ্ছে, এসি সাপ্লাই কি করে, এই পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট, তাহলে যখনই এটা এন পোল এস পোল লক হবে, অ্যাট দ্যাট টাইম এ কী করছে, পোলারিটি চেঞ্জ করে নিচ্ছে, দেখো এর পোলারিটি চেঞ্জ করে নিচ্ছে, যখনই এর পোলারিটি চেঞ্জ করবে, তাহলে এই এন পোল আবার কি এস পোলে, আর এই এস পোল এন পোলে পরিণত হবে। কি বললাম বুঝলে, কি বললাম, যখনই লকিং হতে যাবে, অ্যাট দ্যাট টাইম এ কী করছে, ফট করে নেগেটিভে ঢুকে গেল, যখনই নেগেটিভে ঢুকে গেল পোলটা চেঞ্জ করে নেবে, এসি সাপ্লাই তো, এসি দিলেই পোল চেঞ্জ হয়, আর পোল যখনই চেঞ্জ হবে, এটা এস পোল হয়ে গেল, এবার কী করবে, এই এস পোলকে ঠেলবে, আবার এই এন পোল ওকে এই দিকে ঠেলবে, আবার এই এন পোল একে টানবে, আবার এ একে টানবে, তাহলে আবার যখন ঘুরে এখানে আসবে, তখন আবার এই কার্ভটা এখান থেকে শুরু হবে, তাহলে এটা কি আর কোনোদিনও হবে, লক হবে বলো,
না লক হবে। এবার আমাকে নজিবুল বলো, তুমি কি এই কনসেপ্টটা জানো যে একটা ম্যাগনেটের মধ্যে এসি দিলে কি হয়, এসি সাপ্লাই দিলে? আগে বলো। বলো না স্যার, মানে যে ফ্লাক্সের যে ডিরেকশনটা আছে সেটা অল্টারনেট করবে স্যার। এক্স্যাক্টলি, কেন হয় অল্টারনেট? দেখো এখানে ধরো তুমি এসি দিয়েছো, তাহলে ফর পজিটিভ হাফ সাইকেল, মানে এসি দিয়েছো মানে ওই এসি তো এরকম হয় তাই না? তাহলে ফর পজিটিভ হাফ সাইকেল কারেন্ট উইল ফ্লো লাইক দ্যাট ক্লক ওয়াইজ ডাইরেকশন, অ্যান্ড নেগেটিভ হাফ সাইকেলের জন্য কারেন্ট কি অপোজিট ডাইরেকশনে ফ্লো করবে। তাহলে কারেন্ট যখন এইদিকে ক্লক ওয়াইজ ফ্লো করছে তখন ফ্লাক্স ফ্লো করছে এইদিকে, তার মানে এটা এস পোল এটা এন পোল। এবার কারেন্ট যখন অ্যান্টি ক্লক ওয়াইজ ফ্লো করছে তখন এই ফ্লাক্সটা কী হবে, উল্টো দিকে ফ্লো করবে এইদিকে, আর ফ্লাক্স উল্টো দিকে ফ্লো করলে তখন এটা আমার এস পোল এটা এন পোল হয়ে যাবে। কি বললাম বুঝলে? কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হবে, ফ্লাক্সের ডাইরেকশন চেঞ্জ হবে, ফ্লাক্সের ডাইরেকশন চেঞ্জ হলে পোল চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি সেটাকেই কাজে লাগাচ্ছি। তার মানে ডিসি মোটরে আমরা ফিল্ডে কি সাপ্লাই দেই, ফিল্ডে দিচ্ছি ডিসি, আর ফর কন্টিনিউয়াস রোটেশন, কন্টিনিউয়াস যাতে রোটেট করতে থাকে তার জন্য আর্মেচারে কি দিচ্ছি, এসি। বলো কে বোঝোনি এখনো? স্যার এটা একবার রিপিট করবেন আর একবার? একদম একদম ডেফিনেটলি রিপিট করবো। চলো লাস্টে যেটা বললেন, মানে যে এসি ডিসি থাকবে বললেন, এসি ডিসি ব্যাপারটা হো, তাহলে দেখো দেখো আমাকে আগে বলো না, আমি একটা নতুন পেজ নিয়েই করি। দেখো হ্যাঁ, দেখো এখানে আমি ডিসি দিয়েছি, এটা আমি ডিসি দিয়েছি, তাহলে এটা হচ্ছে আমার বাইরের সাপ্লাই, স্টেটারের সাপ্লাই, এটাকে বলা হয় ফিল্ড সাপ্লাই। আমি কোনটাকে কী বলে সব বলছি, এটাকে বলা হয় ফিল্ড সাপ্লাই। আর এই ফিল্ড সাপ্লাই যখন আমি দেব তখন আমি দেখলাম যে আপওয়ার্ড ডাইরেকশনে ফ্লাক্স যাচ্ছে, তার জন্য আমরা এটাকে এন পোল এটাকে এস পোল বললাম। বলো এইটুকু বুঝেছো তো? ফ্লাক্স কি এয়ার মিডিয়াম দিয়ে যাচ্ছে, ফ্লাক্স এয়ার মিডিয়াম দিয়ে এভাবে যাচ্ছে ফ্লাক্সটা। এবার আমি কি করলাম, এই ফ্লাক্সের মাঝে আমি এই রোটরটাকে রেখে এর মধ্যেও কি করলাম, ডিসি সাপ্লাই দিয়ে দিলাম। তাহলে যখনই ডিসি সাপ্লাই দিলাম, তার মানে অ্যাকচুয়ালি প্রিভিয়াস পোর্শনে চলে যাও, ওই যে এটা একটু টেরা ছিল, এই পরকম পজিশনে ছিল। হ্যাঁ দেখো, এটা একটু এইরকম, এই যে কাত হয়েছিল, তার মানে এর মধ্যে যদি আমি ডিসি সাপ্লাই, এখানে এন পোল এখানে এস পোল ক্রিয়েট হলো, তাহলে এই এন পোল আর এখানকার এস পোল কী করবে, একে অপরকে অ্যাট্রাক্ট করবে না? দেখো তাহলে এই এখানে যে এন পোল অ্যাট্রাক্ট করার পরে এই পজিশনে এসে এ দাঁড়িয়ে পড়ল, তাহলে এখানে এসে এ দাঁড়িয়ে পড়ল, এটা এন এটা এস, দাঁড়িয়ে পড়লো এই পজিশনে এসে। কোথার থেকে আসলো, ও প্রথমে এইরকম জায়গায় ছিল, এখান থেকে ঘুরে ও এখানে এসে দাঁড়িয়ে পড়লো। কেন দাঁড়িয়ে পড়লো? তার কারণ হচ্ছে চুম্বকের এন পোল এস পোল, এই এন পোল এস পোল কী হলো, অ্যাট্রাক্ট হয়ে গেল, এখানে এসে দাঁড়িয়ে পড়লো। এবার এবার আমি কি চাই, এটার কন্টিনিউয়াস রোটেশন চাই, তার মানে ও আগে এই পজিশনে ছিল, ও এখান থেকে এখানে এসে দাঁড়িয়ে পড়লো, আমি চাই এটার কন্টিনিউয়াস রোটেশন হতে থাক। এবার আমি এই ডিসি সাপ্লাইটাকে চেঞ্জ করে এখানে এসি দিয়ে দিলাম। তাহলে এসি কি করে ভালো করে বোঝো, কোনো একটা সার্কিটে এসি সাপ্লাই দেয়া মানে
ওই সার্কিটে একবার ক্লক ওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে, একবার অ্যান্টি ক্লক ওয়াইজ। এসি সার্কিট পড়ানোর সময় আমি এগুলো বলেছিলাম, তাই না? তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য, ফর পজিটিভ হাফ সাইকেল এটা ক্লক ওয়াইজ, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য ক্লক ওয়াইজ মানে তখন কারেন্ট এইদিকে ফ্লো করবে, এইদিকে মানে এখানে এন্টার করবে, তখন ফ্লাক্স আপওয়ার্ড ডাইরেকশনে যাবে, তাহলে এটা এন পোল, এটা এস পোল। যখনই এখানে লকিংটা ক্রিয়েট হলো তখনই কী করছে, এই আমি এমনভাবে এটাকে অ্যারেঞ্জ করেছি যে যখনই লকিং ক্রিয়েট হবে তখনই এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশানে কারেন্ট ফ্লো করবে, মানে এই দিক দিয়ে। তাহলে যখনই এখানে কারেন্ট এন্টার করবে তখন কি এই এন পোল এস পোল চেঞ্জ হয়ে যাবে, এই এস এন পোলটা হয়ে যাবে এস পোল আর এই এস পোলটা হয়ে যাবে এন পোল। মানে যখনই এই দুটো চেঞ্জ হয়ে গেল কী হবে, এখানকার এস পোল আর এখানকার এস পোল একে অপরকে কী করবে, রিপল করবে, আবার এই এন পোল ডিস্ট্র্যাক্ট করবে। তার মানে কী হচ্ছে, এটা আবার এই বেশে ঘুরে যাবে। তার মানে এই যে এসি সাপ্লাই দিলে কী হচ্ছে, কন্টিনিউয়াস পোলটা চেঞ্জ হচ্ছে, ভালো করে বোঝো। যে মুহূর্তে এই যে এখান থেকে এস পোল আছে, যে মুহূর্তে এই এন পোলটা গিয়ে এর সাথে লকিং ক্রিয়েট করবে, অ্যাট দ্যাট টাইম আমি এর কারেন্টের পোলারিটি চেঞ্জ করে দিলাম। তখনই কী হয়ে যাবে, এই এন পোলটা যখনই এখানে যাবে তখনই এস পোল হয়ে যাবে। তাহলে এস পোল হয়ে গেলে আবার এই এস পোল মানে কী করবে, রিপেল করবে, তখন আবার এই এস পোল একে ঠেলে দেবে এইদিকে। বোঝা গেল তো? বলো নজিবুল, বুঝলে? স্যার বুঝতে পেরেছি। এইভাবে মোটর ঘুরছে, তার মানে ভালো করে বোঝো, মোটরে এসি সাপ্লাই ছাড়া কি মোটর ঘোরা পসিবল? এসি সাপ্লাই না স্যার, এসি লাগবে স্যার। এসি লাগবে মানে যে পোলটা না চেঞ্জ হলে স্যার তো মানে ওটা রোটেট করবে না, ওটা পোল চেঞ্জ না হলে রোটেট করবে না, এক্স্যাক্টলি। তাহলে ডিসি মোটরে তুমি সাপ্লাই দিচ্ছ ডিসি, তাহলে ভেতরে লাগছে এসি, এটা একটু অবাক লাগছে না ব্যাপারটা? ভালো করে ভেবে দেখো, তুমি সাপ্লাই দিচ্ছ ডিসি কিন্তু ভেতরে লাগছে এসি, স্যার ডিসি মোটর এসিটা পাবে কোথা থেকে? নামটাই তো ডিসি মোটর, তার মানে ওকে সাপ্লাই দিতেই হবে আমাকে ডিসি, তাহলে এসিটা পাবে কোথা থেকে, তাই তো? হ্যাঁ স্যার, ওখানে মানে কোনো কিছু ডিসিটাকে এসি করতে হবে ভিতরে স্যার। হ্যাঁ এই তো, গুড বয়। তার মানে ভেতরে কিন্তু একটা কনফিগারেশন থাকে। এবার আমরা মোটরের কনফিগারেশন দেখবো, চলো। তো এইভাবে যে টর্কটা প্রোডাকশন হয়, দিস ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। আমি একটা ফোর পোল মেশিন নিয়েছি, ওকে। ফোর পোল মেশিন নিয়েছে, তাহলে এই ফোর পোল মেশিনের এই যে এইখানে যে ওয়াইন্ডিংগুলো থাকে, মোটরে কটা পার্ট থাকে আগে বলো? দুটো পার্ট, একটা স্টেটার একটা রোটার। তার মানে স্টেটার মানে স্ট্যাটিক পার্ট, রোটার মানে রোটেটিং পার্ট। এই পুরো পার্টটাই হচ্ছে স্ট্যাটিক পার্ট, এই পুরো পার্টটাই হচ্ছে স্ট্যাটিক পার্ট, রাইট? এই পুরো পার্টটা স্ট্যাটিক, বাইরের এই এটাকে বাইরের এই ফ্রেমটাকে, যে ফ্রেমের মধ্যে এটা আটকানো থাকে, এইভাবে মোটরটা তো আটকানো থাকে, কোথাও একটা রাখা আছে মোটরটা এইভাবে, এটাকে বলা হয় ইয়ক, ওয়াইও কে ই, সরি এটা ওয়াই, ওয়াইও কে ইয়ক বা ফ্রেম। এটা পুরো স্ট্যাটিক, বা এই পুরো পোর্শনটাকে আমরা বলবো স্টেটার। এবার আমরা দেখবো রোটার কেমন হয় দেখতে, দেখো
ঠিক আছে। এবার এই প্রত্যেকটা এগুলোকে এক একটা স্লট, এই যে স্লট, এই স্লটের মধ্যে এইভাবে তার আছে অনেক, এই যে রেড কালার দেখছো, এগুলো অনেক তার আছে স্লটের মধ্যে। তাহলে মোটরের কয়েল সবাই দেখেছো তো, ভেতরে খোলার পর কয়েলটা কেমন হয়? হ্যাঁ দেখেছি। হ্যাঁ তাহলে একটু দেখিয়ে দিই আমি তোমারে আরেকবার, দাঁড়া। এই দেখো, এই তো দেখো, এই যেটা হচ্ছে আমাদের স্টেটার, ওকে। এই যে স্টেটারও ওয়াইন্ডিং থাকে, স্টেটারও ওয়াইন্ডিং আছে, এই যে 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 স্টেটারও ওয়াইন্ডিং আছে। আর স্টেটারের ভেতরে আমরা যেটা ঢুকিয়ে দেবো সেটা হচ্ছে রোটার, সেটা কেমন দেখতে হয় দেখো। ঠিক আছে, এটা তাহলে এখানেও কি আছে, ওয়াইন্ডিং আছে এই যে। তাহলে এই যে স্লটের মধ্যে ওয়াইন্ডিংগুলো আছে, আমি ডাইরেক্ট স্লটটাই দেখিয়েছি তোমাদেরকে। তাহলে এই যে এটা স্লট, এই স্লটের মধ্যে কি আছে, ওয়াইন্ডিং আছে। বোঝা গেল আমি কি বললাম? আবার এই যে হলুদ কালারের ডটেডগুলো, এই যে এই যে এখানে উপরে ফিল্ডে, এগুলো ফিল্ড ওয়াইন্ডিং। আর লাল কালারের ডটেডগুলো, এগুলো আমাদের কি আর্মেচার ওয়াইন্ডিং। এবার বোঝো, এইবার ভেতরে আরেকজন থাকে, এই যে এখানে, এর নাম হচ্ছে কমিউটেটর। এ কেমন হয় দেখতে দেখো, কমিউটেটর এই অনেকগুলো ভাগ ভাগ করা থাকে এরকম। এ হচ্ছে কমিউটেটর, কমিউটেটরের গায়ে এভাবে দুটো কার্বন ব্রাশ বসানো থাকে, কার্বন বার। আর এটার সাথেই আমাদের কানেক্টেড থাকে হচ্ছে সাপ্লাই। তাহলে তুমি এটা ভাবছো ডিসি মোটর হিসেবে কাজ করাবে, তাই তো? এবার স্টেটারও থাকে হচ্ছে ডিসি সাপ্লাই। তাই স্টেটারে কোথায় থাকে বলো? এই যে ফিল্ড ওয়াইন্ডিংয়ে, এই যে চারটে ফিল্ড ওয়াইন্ডিংয়ে চারটে পোল বানিয়েছি, এগুলোকে বলা হয় পোল, এটাকে বলা হয় পোল। এইখানে দেওয়া যায় সাপ্লাই, আর সাপ্লাই যেখানে দেওয়া হয় এটাকে বলা হয় ব্রাশ। এই যে এই যে হোয়াইট কালার, এটা ব্রাশ, এটা হচ্ছে কমিউটেটর। এই যে কমিউটেটর দাগ দাগ তো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা ভাগকে বলা হয় কমিউটেটর সেগমেন্ট। কমিউটেটর সেগমেন্ট, ওকে। এইবার এই যে এটা পুরোটা হচ্ছে ভেতরের এই সবুজ কালারের পুরোটা, এটা হচ্ছে আর্মেচার, পুরো আর্মেচারটাই রোটেট করে। আর্মেচারের ভেতরে যে লাল রঙের এই যে ডটেডগুলো, এগুলো হচ্ছে আর্মেচার কন্ডাক্টর। ওকে, এই যে হলুদ কালারের ডটেডগুলো এখানে পোলের গায়ে, এগুলো হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং। ফিল্ড ওয়াইন্ডিংটা কেন করা হয়, ফিক্সড পোল ক্রিয়েট করার জন্য বা ম্যাগনেটিক। এই যে এই যে ফিক্সড পোল, এই যে এন পোল এস পোল, বাইরের যে এন পোল এস পোলটা করলো আর এই ভেতর দিয়ে কি ফ্লাক্স পাস করছে, এইটাকে ফিক্সড পোল তৈরি করার জন্য আমাদের কি দেই আমরা, ডিসি সাপ, এই যে ফিল্ড ওয়াইন্ডিং দেই। আর এগুলোকে বলা হয় ইন্টারপোল, দুটো পোলের মাঝে যদি কোনো পোল থাকে তাহলে ওটাকে বলা হয় ইন্টারপোল। ইন্টারপোল কি করে না, লসেসটাকে রিডিউস করে।
ইন্টারপোল কি করে, লসেসটাকে রিডিউস করে বা আর্মেচার রিয়াকশনকে রিডিউস করে। এবার দেখো, আমি যখন এই যে বাইরে এই যে পোলগুলোতে ফোর পোল মেশিন আছে, ফোর পোল, টু পোল, সিক্স পোল, অনেক ধরনের থাকতে পারে। আমি এখানে তোমাদের টু পোল নিয়ে বুঝিয়েছি, এটা আরও থাকতে পারে, এইদিকে এইদিকে আরও পোল থাকতে পারে, তাহলে ফোর পোল, আটটা পোল, মানে পেয়ার নাম্বার অফ পোল যত ইচ্ছা থাকতে পারে। পোলের নাম্বারের উপর ডিপেন্ড করে স্পিডটা কী হবে। এইবার ভালো করে বলছো যে যখন এই পোলগুলোতে আমি সাপ্লাই দিচ্ছি, মানে কি এখানে কী তৈরি হচ্ছে, ফ্লাক্স তৈরি হচ্ছে। এবার এইখানে যখন আমি ডিসি সাপ্লাই দিলাম, এই সাপ্লাইটা হচ্ছে ডিসি, ডিসি সাপ্লাই দিলাম ব্রাশে, এবার এ তো পুরো ঘুরছে, এ ঘুরছে এরকম, দেখো এই যে ঘুরছে। তুমি সাপ্লাইটা দিয়েছো এই যাও এই রকম জায়গায়, কোথায়, এইখানে দিয়েছো, এই যে এখানে আমাদের ব্রাশ থাকে এরকমভাবে, এইখানে তুমি সাপ্লাইটা দিয়েছো, বুঝলে নজিবুর? এখানে সাপ্লাইটা দিয়েছো, হ্যাঁ। তুমি যখন এখানে সাপ্লাইটা দিয়েছো তাহলে কি হবে, এই যে এটা তো কমিউটেটার, এখনই দেখলাম তো আমি, দেখো এই যে কমিউটেটার, এই যে ভাগ 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 ভাগ, এটা কমিউটেটার। তো এই কমিউটেটারটা কি করছে, এই কমিউটেটারের মধ্যে যখন কারেন্টটা আসছে ডিসিটা, এই কমিউটেটারের মধ্যে যখন ডিসিটা আসছে, তখন এই ডিসিটা এই কমিউটেটার কি করছে, এসি করছে, এবং এই কমিউটেটারটা এই ভেতরে ইন্টারনালি এইভাবে কানেক্টেড আছে আর্মেচারের সাথে। এই যে দেখো আর্মেচারের সাথে এর ভিতরে এইভাবে ইন্টারনালি কানেক্টেড আছে, রাইট? মানে এইভাবে যদি আর্মেচারের সাথে কানেক্টেড থাকে, তাহলে কমিউটেটারে সাপ্লাই দিলে ডিসি, কমিউটেটার সেটাকে এসি, ডিসি থেকে এসি করলো, এসি করে কাকে দিল, এই আমাদের আর্মেচারে পাঠিয়ে দিল, এই যে আর্মেচার এটা। তাহলে এখানে তুমি দিচ্ছ ডিসি, এই কমিউটেটার কী করছে, ডিসিটাকে এসি করে আমাদের এখানে পাঠিয়ে দিচ্ছে, বলো বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে এখানে যদি পাঠিয়ে দেয়, তাহলে এখানে যে পোল হবে, এই যে এখানে এস পোল আর ধরো এখানে এন পোল তৈরি হলো, এই এস পোল এন পোলগুলো কি হবে, কন্টিনিউয়াস চেঞ্জেস হবে না? বলো বলো। হ্যাঁ স্যার, চেঞ্জ হবে স্যার। যদি কন্টিনিউয়াস চেঞ্জ হয় তাহলে মোটরটা ঘুরবে তো? দেখালাম যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে বলো মোটর কি করে ঘোরে, ফুল কনসেপ্ট, মোটামুটি ফুল বলবো না, মোটামুটি বুঝতে পেরেছো তো কি করে ঘোরে একটা মোটর? একটা মোটরে কি কি থাকে, দুটো পার্ট থাকে, একটা হচ্ছে স্টেটার, একটা রোটার, রোটার ঘোরে, স্টেটার দাঁড়িয়ে থাকে। স্টেটারে, ডিসি মোটরের স্টেটারের সাপ্লাইটাকে বলা হয় ফিল্ড সাপ্লাই, আর এই আর্মেচারে যে ওয়াইন্ডিং হয় আর্মেচারের সাপ্লাইটাকে বলা হয় আর্মেচার সাপ্লাই। এবার স্টেটারে যে ওয়াইন্ডিং থাকে স্টেটার ওয়াইন্ডিংয়ে বলা হয় ফিল্ড ওয়াইন্ডিং, আর্মেচার ওই ওয়াইন্ডিংটাকে আর্মেচার ওয়াইন্ডিং। আর কি থাকে আর্মেচারের সাথে, কমিউটেটার কানেক্টেড থাকে, কমিউটেটারের মধ্যে ব্রাশ কানেক্টেড থাকে। তার মানে ভালো করে দেখো, এই যে এই যে এই জিনিসটা তো ঘুরছে, ভালো করে বোঝো, এই পুরোটা তো ঘুরছে, তার মানে কি কমিউটেটারটাও ঘুরছে, কিন্তু এই ব্রাশটা কি ঘুরছে, এই ব্রাশটা, ব্রাশ কিন্তু ঘুরে না, ব্রাশ খালি এর সারফেস এরিয়া এরকম টাচ করে থাকে। তার মানে কমিউটেটারের এখানে প্রচণ্ড স্পার্কিং হয়, বুঝতে পারলে? কেন স্পার্কিং হয়, কারণ এ তো ঘুরছে, এই গোলটা তো ঘুরছে, কিন্তু এ এখানে এরকম টাচ করে আছে শুধু, এ স্ট্যাটিক আর এটা হচ্ছে রোটেটিক। তাহলে এটা যদি ঘুরে, এটার মধ্যে দিয়ে যদি কারেন্টটা নিতে হয় তাহলে স্পার্কিং হবে তো, এখানে স্পার্কিং, বলো। হ্যাঁ, তাহলে কিভাবে অ্যাকচুয়ালি ডিসিটাকেও কালেক্ট করে, এইভাবে করে শুধু কমিউটেটার, এবার কমিউটেটার ওটাকে ডিসি থেকে এসি করে, কমিউটেটার ওটাকে ডিসি থেকে এসি করে ভেতরে পাঠাচ্ছে, আর এখানে স্পার্কিংয়ের জন্য প্রচুর লসেস ক্রিয়েট হয়। এই জন্য ডিসি মোটরের কোনো দিনও এফিসিয়েন্সি অনেক বাড়ানো পসিবল নয়, ডিসি মোটরের এফিসিয়েন্সি বাড়ানো আমাদের পক্ষে পসিবল নয়, মেন কারণ হচ্ছে এটাই।
বলো কি বুঝলে? বুঝলি স্যার? স্যার বলছি যে আপনি যে বললেন মানে ওটা কোর ফিল্ড নিয়ে কাজ করলেন ওইটা হ্যাঁ মোটরটার, তো ওটার হাইস্ট কতগুলো দিতে পারি আমি ফিল্ড, মানে বুঝতে পারছি কি বলতে চাইছি? হ্যাঁ, মানে তুমি বলতে চাইছো পোল কতগুলো দিতে পারি, তাই তো? হ্যাঁ 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 পোল কতগুলো দিতে পারবো? এই পোল দেখো আমি তোমাকে বলি, এই পোল হাইয়েস্ট বলে অনেক দেয়া যায়, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? তুমি অনেক দিতে পারো, অনেক, যত পোল বাড়াবে স্পিডে তত ভ্যারিয়েশন আসবে স্পিডে, ঠিক আছে? ওটা ওরকম কোনো ব্যাপার নেই, পোল অলওয়েজ স্পেয়ার, মানে অড নাম্বারে হবে না, ইভেন নাম্বারে হবে, কারণ এন পোল হলে আরেকটা এস পোল থাকতেই হবে, যদি একটা এন পোল হয় তাহলে আরেকটাকে এস পোল হতেই হবে, তার জন্য পোল কোনো দিনও অডে হয় না, ইভেনে হয়, ইভেনে হয়, ঠিক আছে? আর এটা ম্যাক্সিমাম কোনো মার্ক মানে ইয়ে নেই, তোমার যেরকম স্পিড চাই তুমি সেই রকম পোল দিতে পারো। শুধু দেখতে হবে পোলটা ইভেন আছে কিনা, ব্যাস, মানে আমি যাকে এন পোল দিচ্ছি তার উল্টো দিকে এস পোল ক্রিয়েট হচ্ছে কিনা। এইবার এইবার তোমাদের যদি এরকম কোশ্চেন দেয়, দেখো টু রোটেট আর ডিসি মোটর ফার্স্ট পয়েন্ট নাম্বার অফ আর্মেচার পোল নট ইকুয়াল টু নাম্বার অফ ফিল্ড পোল, এটা ট্রু না ফলস? মোটর ঘোরার জন্য নাম্বার অফ আর্মেচার পোল নট ইকুয়াল টু যদি ফিল্ড পোল হয় তাহলে কি মোটর ঘুরবে? মানে আমি এই ফিল্ডের পোলটার কথা বলেছি, এই যে এটা, এই যে এখানে যে, সরি, এখানে চারটে পোল দিয়েছি, তাহলে এই রোটারের মধ্যে যদি চারটে পোল না হয় তাহলে কি মোটর ঘুরবে, বা চারটের থেকে যদি বেশি হয়? চলো, ঘুরবে না, ঘুরবে না, মনে রাখবে। হ্যাঁ, কোনোদিনও যদি নাম্বার অফ পোল ইন এ আর্মেচার এবং নাম্বার অফ পোল ইন এ ফিল্ড বোথ আর নট সেম, যদি সেম না হয় তাহলে কি হবে না, মোটর ঘুরবে না। তাহলে টু রোটেট আ মোটর আমাদের অবশ্যই এটা ইকুয়াল হতে হবে, রাইট? এটা ইকুয়াল হতে হবে, এই হচ্ছে ব্যাপার, বলো। তাহলে ডিসি মোটরে কী কী দেখলে তোমরা? ডিসি মোটরে কি কি দেখলে? নামগুলো দেখো একবার, ভালো করে মনে থাকবে নামগুলো, মানে তোমাদের প্রশ্ন দিতে পারে কোথায় কোথায় আমরা সাপ্লাই দেই। দুটো সাপ্লাই স্যার, ফিল্ড আর একটা আর্মেচার। একদম, তাহলে যদি বলে দুটো আর আর্মেচারের ভেতরে, হ্যাঁ আর্মেচারের ভেতরে আমাদের এসি দরকার, কিন্তু বাইরে আমরা ডিসি দেই, ঠিক আছে? তারপর তোমাকে যদি কনফিউজ করবে কিন্তু কোশ্চেন দিয়ে, বলে ফর বলবে ফর এ ডিসি মোটর সাপ্লাই তোমার আর্মেচারে আর ফিল্ডে লিখবে ডিসি, তারপরে অপশান দেবে আর্মেচারে ডিসি ফিল্ডে এসি, তারপরে অপশান দেবে আর্মেচারে এসি ফিল্ডে ডিসি, তারপরে অপশান দেবে যে আর্মেচার ফিল্ড দুটোটাই ডিসি, তখন তুমি কি বলবে? না, দুটোতেই ডিসি বলতে হবে, তার কারণ কি? তুমি সাপ্লাই কি দিচ্ছ, দেখো এখানেও ডিসি এখানেও ডিসি, ও ভেতরে কি করে নিচ্ছে সেটা তো ওর কনফিগারেশন, তাই না? কি বললাম বুঝলে? হ্যাঁ, এরকম ভাবে কিন্তু কনফিউজ হবে না। হ্যাঁ, ও ভেতরে, এটা তো ওর ভেতরে কনস্ট্রাকশন, এটা তুমি ধরতেও পারছো না, দেখতেও পাচ্ছ না, কিচ্ছু না, তুমি আলটিমেট ডিসি দিয়েই সাপ্লাই দিচ্ছ। তাহলে সাপোজ যদি তুমি বাইরে এখানে যদি এসি দিতে, তাহলে কি হতো প্রবলেম জানো? এই কমিউটেটর এসিটাকে আবার ডিসি করে দিত, তাহলে তো মোটর ঘুরতো না আবার। কি বললাম বুঝলে?
তার মানে কমিউটেটর এমন একটা ডিভাইস যে সব সময় এসিটাকে ডিসি, ডিসিটাকে এসি করে। তাহলে তুমি যদি বাইরে আগে এসি দিয়ে দিতে তাহলে কি হতো, ভিতরে ও কি পেতো ডিসি, তাহলে কি মোটর ঘুরতো আর? একদম, এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের তোমাদের এটা বলতে পারে যে ফরে তুমি আগে আমাকে বলো স্ট্যাটিক ইনডিউস ইএমএফ কি? দাঁড়াও এক মিনিট, আমি একটু জল খেয়ে আসি। দেখো ইনডিউস ইএমএফ আমরা কোথায় পড়েছি বলো তো, ইনডিউস ইএমএফ কিভাবে হয় বা কোথায় পড়েছি আমরা ইনডিউস ইএমএফ? স্ট্যাটিক ইনডিউসের ক্ষেত্রে তো ফ্লাক্সটা মুভ হবে আর কন্ডাক্টরটা কনস্ট্যান্ট থাকবে। গুড বয়, একদম, যেটা ট্রান্সফরমারে হয় আর। একদম একদম। আর ডাইনামিক ইনডিউস ইএমএফ? ডাইনামিকের ক্ষেত্রে স্যার কন্ডাক্টরটা মুভ করবে আর ফ্লাক্সটা কনস্ট্যান্ট থাকবে। এক্স্যাক্টলি। আর ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক ইনডিউস ইএমএফ ডিসি জেনারেটর, এর ক্ষেত্রে দুটোই মুভেবল হবে বলো, নজিব মানে ফ্লাক্স আর কন্ডাক্টর। একদম নজিব, তুমি বুঝতে পারলে নাকি বলে দেবো বলো? দেখো স্যার একটু বলে দেন জিনিসটা। হ্যাঁ তুমি আমাকে বলো নজিবুর যে ইনডিউস ইএমএফ কখন হয়, কোন কন্ডিশনে? ফ্যারাডে কি বলেছে যে যদি একটা কন্ডাক্টর থাকে, ধরো এটা একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টর বা কয়েল, এই কয়েলকে যদি ফ্লাক্স কাট করে, তার মানে এখানে এই ফ্লাক্সটা যদি ফ্লাক্স কিভাবে কাট করবে কন্ডাক্টরকে, তার মানে এই কন্ডাক্টরের অ্যাক্রসে যদি আমি এসি সাপ্লাই দেই তাহলে কি হবে, এইখানে যে ফ্লাক্সটা হবে এই ফ্লাক্সটাও কি হবে অল্টারনেটিং না, তাই না? ফ্লাক্সটাও একবার এইদিকে ফ্লো করবে, আবার কিছুক্ষণ পরে এইদিকে ফ্লো করবে। যদি কারেন্ট, কারণ আমরা কি জানি কারেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফাই, কারেন্ট যদি দুদিকেই ফ্লো করে তাহলে ফ্লাক্সও কি করবে, দুদিকেই ফ্লো করবে, রাইট? দেখো এক্ষুনি বোঝালাম, এটা যদি একটা চুম্বক দণ্ড হয়, এখানে যদি আমরা এসি সাপ্লাই দেই তাহলে এন পোল এস পোল কন্টিনিউয়াস রোটেট করবে, তো এটা বুঝেছ নজিবুর? এটা বুঝেছ যদি এসি সাপ্লাই দেই? হ্যাঁ, এন পোল এস পোল কন্টিনিউয়াস চেঞ্জ হবে, তো চেঞ্জ হবে। তাহলে আমি যদি এখানেও এসি সাপ্লাই দেই, শুধু ভেতরে চুম্বকটা দিয়ে দিই, কিন্তু কয়েলের প্রপার্টি তো সেম, কয়েলটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ চুম্বকই বলতে পারো, মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এখানেও প্রথমে এন পোল এস পোল, আবার কিছুক্ষণ পরে যখন কারেন্টটা উল্টো দিকে ঘুরবে তখন এটা এস পোল, এটা এন পোল হবে, ঠিক আছে? তার মানে এখানেই যে এই যে ফ্লাক্সটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, অল্টারনেটিং ফ্লাক্স। মনে রাখবে যে এসি সাপ্লাই দিলে এসি সাপ্লাই হচ্ছে অল্টারনেটিং, তাহলে অল্টারনেটিং যদি সাপ্লাই দেয় আমাদের ফ্লাক্সটাও কী ক্রিয়েট হবে, অল্টারনেটিং ফ্লাক্স, রাইট? কী বললাম, বোঝা গেল? হ্যাঁ, তাহলে এখানে আমাদের এন পোল এস পোল অল্টারনেটিং হবে। যদি এখানে এন পোল এস পোল অল্টারনেটিং হয় তার মানে কন্টিনিউয়াস ফ্লাক্সটা কী করছে, এই কন্ডাক্টর তো চুপচাপ বসে আছে, এই কন্ডাক্টরটাকে ফ্লাক্সটা কী করছে, কাট করছে, বারবার বারবার চেঞ্জ হচ্ছে, বারবার একে ডিস্টার্ব করছে, ঠিক আছে? যদি একদিক থেকে ফ্লো হতো তাহলে এর ডিস্টার্বের কোনো ব্যাপার নেই, কিন্তু বারবার একে ডিস্টার্ব করছে। তাহলে ফ্যারাডে বলেছে যে যদি কন্ডাক্টর কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকে এবং
ফ্লাক্স যদি অল্টারনেটিং হয় তখন ওয়ান টাইপ অফ ইএমএফ ক্রিয়েট হয়, ওয়ান টাইপ অফ ইএমএফ, এটাকেই আমরা বলি ইন্ডিউস ইএমএফ অর স্ট্যাটিক ইন্ডিউস ইএমএফ। সবসময় মনে রাখবে কন্ডাক্টর আর ফ্লাক্স, যে কোনো একজন যদি মুভ করে তাহলেই আমরা ফ্লাক্স পাবো। তাহলে এখানে কন্ডাক্টর দাঁড়িয়ে আছে আর ফ্লাক্সটা কি বারবার চেঞ্জ হচ্ছে, ডিউ টু দিস চেঞ্জিং আমরা কী পাবো, ইএমএফ পাবো। বোঝা গেল কি বলেছি? বলো স্যার। এবার আমাকে বলো, এই যে যখন আমি এখানে সাপ্লাই দিলাম, তাহলে এখানে যে এই যে এখানে যে কি তৈরি হবে, মেন ফ্লাক্স, এখানে এভাবে মেন ফ্লাক্স তৈরি হবে। এই মেন ফ্লাক্সের মাঝে আমি এখানে সাপ্লাই দিচ্ছি না, ভেতরে আর্মেচারটাকে সাপ্লাই আর দিচ্ছি না, আমি কি করছি, এখান থেকে তো এইভাবে ফ্লাক্স যাচ্ছে, আমি এটাকে আর সাপ্লাই দিচ্ছি না, আমি এটা একটা হাত দিয়ে এটাকে যদি ঘুরিয়ে দেই, ভেতরে রোটেটটাকে যদি আমি হাত দিয়ে ঘোরাই, তাহলে দেখো তো এখানে ফ্লাক্সটা কিন্তু কনস্ট্যান্ট, এটা এন পোল এটা এস পোল, ধরো এখানে ফ্লাক্সটা কনস্ট্যান্ট চুপচাপ উপর থেকে নিচে যাচ্ছে। তার কারণ কেন ফ্লাক্সটা কনস্ট্যান্ট, তুমি সাপ্লাই দিয়েছো ফিল্ডে ডিসি, তার মানে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট উপর থেকে নিচে নামছে। এবার ফ্লাক্স কনস্ট্যান্ট, কিন্তু তুমি যদি এই ভেতরের আর্মেচারটাকে ধরে ঘোরাও, আর্মেচারের মধ্যে তো আর্মেচার কন্ডাক্টর আছে, তাহলে কন্ডাক্টরটাও ঘুরবে, এবার কন্ডাক্টরটা তাহলে কি ফ্লাক্সকে কী করবে, কাট করবে না? বলো, কন্ডাক্টরটা ফ্লাক্সকে কাট করবে? দেখো বলো বলো, বুঝতে পারলাম না তোমার কথাটা। তোমার কথা পুরো কেটে আসছে গো, একদম কেটে আসছে। কি বললে বুঝতে পারছি না। বলো কি বললে বুঝতে পারছি না। কি বললাম দেখো, এটা যদি এন পোল এটা এস পোল হয়, এন পোল থেকে এস পোলের দিকে ফ্লাক্স এইভাবে যাচ্ছে। এইবার ভেতরে যদি আমি একটা কন্ডাক্টরকে, মানে এখানে এরকমভাবে কন্ডাক্টর আছে ধরো, তার মানে আর্মেচার কন্ডাক্টরটা আছে, এবার এই কন্ডাক্টরটাকে যদি আমি কোনোভাবে ফোর্সফুলি ঘোরাই, তাহলে কী হবে অর্ণব? বলো, ইন্ডিউস ইএমএফ তৈরি। বাড়িতে জেনারেটর আছে তোমাদের? জেনারেটর দেখেছো বাড়িতে? সরি সরি, বাড়িতে আছে তোমাদের? না স্যার, বাড়িতে নেই, দেখেছি। দেখেছো, ওটাই ওটাই, হ্যাঁ, যাদের গ্রাম সাইডে বাড়ি তারা দেখেছে এগুলো। হ্যাঁ, তো দেখবে দেখবে যে এই জিনিসটাকে আমরা হাত দিয়ে ঘোরাই, এই জিনিসটাকে, এই যে এই সামনে একটা ইয়ের মতো লাগানো, হাতল মতো, আমরা ওটাকে ঘুরিয়ে দেই, তার মানে এই এটাকে যদি এক্স্যাক্টলি, তার মানে এটাকে যদি আমি ঘুরিয়ে দেই, এটার ভেতরে ঢুকিয়ে এটাকে যদি আমি ঘুরিয়ে দেই, এটার ভেতরে কি তৈরি হয়েছে, ফ্লাক্স তৈরি হয়েছে, এটার ভেতরে ফ্লাক্স ওপর থেকে নিচের দিকে নামছে ফ্লাক্স, এই যে এইভাবে। হ্যাঁ, ফ্লাক্স কি হচ্ছে, ওপর থেকে নিচের দিকে এইভাবে নামছে, এন পোল থেকে এস পোল। এই ফ্লাক্স মিডিয়ামের মধ্যে দিয়ে যদি আমি এই রোটরটাকে ঘোরাই, তাহলে রোটরের গায়ে কী আছে, কন্ডাক্টর আছে, যেগুলো কী করবে, ফ্লাক্সকে কাট করবে, আর ফ্লাক্সকে কাট করলেই কী হবে, ইন্ডিউস ইএমএফ তৈরি হবে, ইন্ডিউস ইএমএফ তৈরি হবে। এক মিনিট, তাহলে বলো নজিবুর, বুঝতে পারলে কি বললাম? তাহলে হ্যাঁ, ডিসি মোট ডিসি জেনারেটরে কি হয়, ফ্লাক্স কনস্ট্যান্ট, কারণ ফ্লাক্সে আমরা ডিসি সাপ্লাই দিই, ফ্লাক্সে সাপ্লাই কি দিই, ডিসি,
ফ্লাক্সটা ক্রিয়েট করার জন্য, মানে মেন ফ্লাক্সটা ক্রিয়েট করার জন্য ডিসি সাপ্লাই দেই, তার মানে ফ্লাক্স কনস্ট্যান্ট। কিন্তু রোটেট কে করছে? আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিং কি করছে? রোটেট করছে, রোটেটিং ইন নেচার। তাহলে আর্মেচার ওয়াইন্ডিং যদি রোটেট করে তখনই ও ফ্লাক্সকে কাট করবে। আর কী হবে? ফ্লাক্সকে কাট করলে ইনডিউস ইএমএফ তৈরি হবে। তার মানে এটাই হচ্ছে ডাইনামিক ইনডিউস ইএমএফ ফর ডিসি জেনারেটর। আমাদের ডাইনামিক ইনডিউস ইএমএফ কিন্তু ক্রিয়েট হয়। আর ইন্ডাকশন মোটর লিখে রাখবে, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ইনডিউস ইএমএফ ফর ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের জন্য কি তৈরি হয়? স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ইনডিউস ইএমএফ। আই থিঙ্ক বোঝা গেছে। এবার দেখো নেক্সট পেজ। ডিসি মেশিন অ্যাকচুয়ালি আর টু টাইপস। মেশিন মানে এর মধ্যেই মোটর জেনারেটর দুটোই আসছে। অ্যাকচুয়ালি টু টাইপস, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। সেপারেটলি মানে বাইরে থেকে যাকে এক্সাইট করা হয়, সেপারেটলি এক্সাইটেড। মানে সেলফ এক্সাইটেডকে আবার তিন ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে সিরিজ মেশিন, তারপরে হচ্ছে শান্ট মেশিন, থার্ড ওয়ান হচ্ছে কম্পাউন্ড মেশিন। এই কম্পাউন্ড মেশিনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লং শান্ট, লং শান্ট কম্পাউন্ড, আরেকটা হচ্ছে শর্ট শান্ট কম্পাউন্ড। ওয়ান ইজ কল লং শান্ট কম্পাউন্ড, অ্যানাদার ইজ কল শর্ট শান্ট কম্পাউন্ড। দিস ইজ আ ডিভাইডেশন অফ ডিসি মেশিন। এবার এগুলো সবগুলোরই প্রত্যেকটা যতগুলো দেখছো মেশিন লেখা, তার মানেই এর একটা মোটর পার্ট হবে আর একটা জেনারেটর পার্ট হবে প্রত্যেকটার, ঠিক আছে? এবার সেপারেটলি এক্সাইটেশন আর সেলফ এক্সাইটেশন কথাটার মানেটা কি দেখো, এই যে আমরা যে এই সাপ্লাইটা দিচ্ছি না, একটু ফিল্ডে সাপ্লাইটা দিচ্ছি, তাই তো? বলো বলো, ফিল্ডে দিচ্ছি তো। এই সাপ্লাইটা যদি বাইরে থেকে এক্সট্রা করে দেওয়া হয় এটাকে বলা হয় সেপারেটলি এক্সাইটেড মোটর। আর যদি আমরা এই সাপ্লাইটাকে ধরো বাইরে থেকে আমি দিলাম না, এটাকে কি করলাম আমি দেখো, আমি কি করলাম এটাকে, আর কোথায় ছবি, কোথায় ছবি আঁকলাম যে, এই যে দেখো, এই যে এই যে হলুদ রঙের এইখানে একটা সাপ্লাই দিয়েছি তো, এই যে সাপ্লাই, এটা আমি বাইরে থেকে যেটা দেওয়া হয়, এটা বাইরে থেকে দেওয়া হয়েছে। কিন্তু এটা কোথায় দেওয়া হয়েছে বলো? এটা আর্মেচারে দিয়েছি, আর্মেচারে দিয়েছি। এবার ফিল্ডেও তো সাপ্লাই থাকে এইভাবে, ফিল্ডেও তো থাকে এইভাবে। এবার ফিল্ডের সাপ্লাইটাকে যদি বাইরে থেকে দেই তখনই আমরা এটাকে বলবো সেপারেটলি এক্সাইটেড। আর ফিল্ডের সাপ্লাইটাকে যদি এইভাবে এইটার সাথে কানেক্টেড করে দিই তখনই আমরা এটাকে বলবো সেলফ এক্সাইটেড। কি বললাম বুঝলে? দেখো ছবিটা আরেকবার আঁকছি, হ্যাঁ ছবিটা আরেকবার আঁকছি, আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো তার মানে
এখানে তো ব্রাশ আছে, ব্রাশ দিয়ে তুমি যে সাব সুইচটা অন করছো সেটা ডাইরেক্ট তুমি ব্রাশে দিচ্ছ। এবার ব্রাশ থেকে একটা কানেকশান যদি আমি ফিল্ডে লাগাই, এই ফিল্ডে আমি আগে এক্সট্রা করে দিচ্ছিলাম, আমি এখন একসাথে দিলাম, তাহলে এই সাপ্লাইটা তো এখানে ঢুকবে, দুটো ভাগে ভাগ হবে। এটাকে বলা হয় সেলফ এক্সাইটেড, তার মানে একে এক্সট্রা করে বাইরে থেকে কোনো সাপ্লাই দিতে হয় না, একটাই সাপ্লাই দু জায়গায় ভাগ হয়ে যায়। কাজ একই, ফাংশন সব কিছু একই। বলো, বোঝা গেল কি কি বললাম? একদম। তাহলে এবার যদি আমরা দেখি, দাঁড়া এক মিনিট, চলো কেমন হয় দেখতে, সেপারেটলি এক্সাইটেড মোটর আর ইয়ে মোটর। তাহলে আমরা একটু প্রিভিয়াস পেজটাতেই গিয়ে একবার দেখব। দেখো এই যে এখানে, এটাকে যদি আমরা সাপ্লাইটা, এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি তাহলে কেমন হবে দেখতে, তাহলে দেখতে কেমন হবে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে দেখতে, দেখো দেখো এই দুটো ব্রাশ, এটা ব্রাশ, এটা ব্রাশ। ওকে, ব্রাশের মধ্যে আমরা সাপ্লাই দিয়েছি ডিসি, ডিসি দিয়েছি ব্রাশের মধ্যে সাপ্লাই। এবার কি এখানে তো আর্মেচারের ওয়াইন্ডিং থাকবে, তার জন্য এটাকে আর্মেচার ওয়াইন্ডিং বুঝিয়েছি, রেজিস্টেন্সটাকে আর এ যে লসেসটা হবে, মানে আর্মেচার ওয়াইন্ডিংয়ের জন্য যে বাধা পাবে কারেন্ট সেটাকে আমরা আর এ দিয়ে বুঝিয়েছি। আর এই আর্মেচারের মধ্যে যে ইন্ডিউস ইএমএফ তৈরি হবে এটাকে ইএ বলেছি। ওকে, এইবার এই যে ফিল্ড সাপ্লাই, মানে যেটা ফিল্ড যেটা শুধু ফ্লাক্স ক্রিয়েট করে, এই যে পোলটা, এই পোলে যে ডিসি সাপ্লাইটা দিচ্ছি সেটা হচ্ছে এটা। তাহলে এর কাজ কি? শুধু ফ্লাক্স ক্রিয়েট করা, আর কোনো কাজ নেই। তাহলে এখানে সাপ্লাই দিলে এর কাজ হচ্ছে শুধু ফ্লাক্স ক্রিয়েট করা। ওকে, তাহলে এই যে এখানে ডিসি সাপ্লাই দিলাম, এবার এই যে ডিসি সাপ্লাইটা যখন বাইরে থেকে এক্সট্রা করে দিচ্ছি এটাকে বলা হয় সেপারেটলি এক্সাইটেড মোটর। আর এটা হচ্ছে ইন্টারনাল পার্ট, এই পুরোটা হচ্ছে আর্মেচার, এগুলো হচ্ছে ব্রাশ। আর্মেচার ই ওয়ান হচ্ছে আর্মেচার ইন্ডিউস ইএমএফ। আর্মেচার যদি ঘোরে ওই ম্যাগনেটিক ফ্লাক্সের ভেতরে তখন তো ইন্ডিউস ইএমএফ পাবো, তাই না? বলো, তুমি জেনারেটরকে যখন ফ্লাক্সের ভেতরে ঘোরাচ্ছ তখন ইন্ডিউস ইএমএফটাই তো তুমি কালেক্ট করছো অ্যাজ এ কারেন্ট, তাই না? তুমি নিচ্ছ কোনটা? ইন্ডিউস ইএমএফটাই তো বাইরে নিচ্ছ। তুমি এই এই ফ্লাক্স মিডিয়ামের মধ্যে, তুমি এই ফ্লাক্সের মধ্যে যখন এই ভেতরে রোটেটিং পার্টটাকে হাত দিয়ে ঘুরিয়ে দিলে তখন ইন্ডিউস ইএমএফ তৈরি হলো, সেই ইএমএফটাই তো তুমি ব্রাশ দিয়ে উল্টো দিকে, যখন তুমি জেনারেটর হিসেবে ইউজ করবে ব্রাশ দিয়ে উল্টো দিক থেকে কালেক্ট করে নেবে। তার মানে মোটর হলে ব্রাশ দিয়ে তুমি দিচ্ছ সাপ্লাই, জেনারেটর হলে তুমি ব্রাশ দিয়ে কালেক্ট করে নিচ্ছ। ওকে, তো এটাই তুমি কাজ করছো এখানে। তাহলে এই এই পুরো সার্কিটটা হচ্ছে আর্মেচারের জন্য। এবার আর্মেচারের যে এখানে ওয়াইন্ডিং থাকবে, এগুলোতে ওয়াইন্ডিং থাকবে, এই ওয়াইন্ডিংয়ের জন্য যে লসেস ক্রিয়েট হবে সেটা আর এ দিয়ে আমরা বুঝিয়েছি, আর্মেচার রেজিস্টেন্স দিয়ে। এবার ভালো করে দেখো, এবার এই সাপ্লাইটা যদি আমরা এখান থেকে মুছে দিই না, এটাকে যদি এখানে এইভাবে কানেক্ট করে দিই, তাহলে দেখো এই সাপ্লাইটাই এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, এটাই হয়ে গেল সেলফ এক্সাইটেড। কি বললাম বুঝলে? এটাই হয়ে গেল, বাইরে থেকে আর এক্সট্রা সাপ্লাই দিচ্ছি না, এই যে এখানে জয়েন করে দিয়েছি, এই যে জয়নিংটা এই যে এখানে করেছে। তার মানে এটা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট সার্কিট বা ইম্পিডেন্স ডায়াগ্রাম, এটাকে বলা হয়
ইম্পিডেন্স ডায়াগ্রাম। দেখো আরেকবার বলছি আমি, এখানে সাপ্লাই দিচ্ছি ডিসি, ডিসি এ গিয়ে ব্রাশে ঢুকছে, এই যে ডিসি সাপ্লাই দিচ্ছে এ গিয়ে ব্রাশে ঢুকছে, ব্রাশে ঢোকার পরে আর্মেচার ওয়াইন্ডিং, ওয়াইন্ডিংয়ে যখন ইন্ডিউস ইএমএফ তৈরি হচ্ছে সেটা হচ্ছে এটা, আর এই আর্মেচার ওয়াইন্ডিংয়ের জন্য যে লসেস হচ্ছে সেটা হচ্ছে এটা। হয়ে গেল আমাদের আর্মেচার পার্ট কমপ্লিট। এবার এই ফিল্ডে আমরা সাপ্লাই দিচ্ছি, এখান থেকে এক্সট্রা করে সাপ্লাই দিচ্ছি, ফিল্ডে এই কয়েলের মধ্যে ফ্লাক্স জেনারেট হচ্ছে, তার মানে এই যে এখানে পোলের মধ্যে ফ্লাক্স জেনারেট হচ্ছে। এবার আমরা কী করলাম, বুদ্ধি করে এই বাইরের সাপ্লাইটা খুলে এটাকে এইদিকে জুড়ে দিলাম, তখনই এটা আমার হয়ে গেল সেলফ এক্সাইটেড। তাহলে সেপারেটলি এক্সাইটেড আর সেলফ এক্সাইটেড বোঝা গেছে কী জিনিস? শুধু কোথায় পরিবর্তনটা বলো তো? ফিল্ডের সাপ্লাইতে পরিবর্তন, তাই না? বলো, বুঝতে পারছো না কী হলো, কী প্রবলেম বলো। নজিবুর বুঝতে পারলে? হ্যাঁ, এই হচ্ছে ডিসি মোটর। তো এটাই তোমাদের অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট, এবার এর থেকে বেশি আর তোমাদের জানাটা নেই না, মানে যুক্তিযুক্ত হবে কিনা। এরপরে তো আমাদের প্রিন্সিপালে চলে আসছি আমরা একদম, এরপরে আস্তে আস্তে আমরা আমাদের প্রিন্সিপালে চলে যাব। দেখো কয়েকটা ডেটা আকারে তোমরা লিখে রাখতে পারো, কয়েকটা ডেটা আকারে লিখে রাখতে পারো। আমি তোমাদেরকে কিছু শর্ট কোশ্চেন দেবো, ঠিক আছে, মোটর আর ট্রান্সফরমার থেকে প্রত্যেকটা শর্ট কোশ্চেন তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে? আর একটা ক্লাস, নেক্সট ক্লাসে আমি ওগুলোকে ডিসকাস করে দেবো, কেন হচ্ছে কি হচ্ছে। কারণ এখান থেকে তোমাদের আর লজিক্যাল কোনো কোশ্চেন তেমন কিছু নেই, এবার এখান থেকে আমাদের পুরো ডেরিভেশনে ঢুকে যাচ্ছি আমরা। এবার লজিক বলতে কিছু কিছু কোশ্চেন যেমন এরকম আছে যে হোয়াই ডিসি সিরিজ মোটর ইজ এ, হোয়াই ডিসি সিরিজ মোটর ইজ এ হাই টর্ক মোটর, কেন আমরা হাই টর্ক বলবো। সো অত ডেপথে আমাদের যাওয়ার দরকার নেই। তাহলে হাই টর্ক মোটর কাকে বলে মনে রাখবে? ডিসি সিরিজ মোটরকে। ডিসি সিরিজ মোটরকে আমরা কি বলবো? হাই টর্ক মোটর বলবো। ওকে, এবার এখানে ইএমএফ যে তৈরি হয় ট্রান্সফরমারে, সরি ডিসি মোটরে, সেটা হচ্ছে NP5Z/62×A। এগুলো ডেরিভেশন জানার কোনো দরকার নেই, এখান থেকে ছোটো ছোটো অঙ্ক আসবে তোমাদের। NP5Z/60×A, জেড হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, ফাই হচ্ছে ফ্লাক্স, ফিল্ডের যে ফ্লাক্সটা আছে, ফিল্ডের মধ্যে যে ফ্লাক্সটা আছে ফিল্ড ফ্লাক্স, পি হচ্ছে নাম্বার অফ পোল, রাইট, আর এন কি, এন কি স্পিড অফ এ মোটর। এ হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ, তার মানে প্যারালাল পাথ বলতে কি সিস্টেমে আমাদের অ্যাকচুয়ালি মোটর।